बोलो। हाय। तुम्हें बोलो। हाय। ব্লগ নিয়ে হাজির হইছে। আজকে আমি আসছি বলিহার রাজবাড়ি দেখতে। আসুন আপনাদেরকেও দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি নওগাঁ সদর বলিহার রাজবাড়ি। এই হলো ঐতিহাসিক রাজবাড়ি। আমি রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। আসুন রাজবাড়িটা দেখি। বলিহারে জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম শক্তিশালী জমিদার ছিলেন। এই বলিহার জমিদার বংশ প্রতিষ্ঠা করেছিলেন নিঃসংহ চক্রবর্তী। মুঘল সম্রাট আওরঙ্গজেবের অধীনে এক বলিহার জমিদার জায়গির লাভ করেছিলেন। বলিহার জমিদারেরা বলিহারে অনেক স্থাপনা তৈরি করেছিলেন, তার মধ্যে এই জমিদার বাড়ি অন্যতম। রাজবাড়িটা অনেক পুরনো, এই জন্য জরাজীর্ণ অবস্থা। এদিকে নতুন মন্দির হয়েছে আর ওইদিকে সেই পুরাতন রাজবাড়িটা। রাজবাড়িটার অবস্থা খুবই খারাপ, মানে অনেক দিনের, তো এই জন্য হচ্ছে জরাজীর্ণ অবস্থা। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন মন্দির। পুরাতন মন্দির অনেক সুন্দর কারুকাজ করা, দেখুন। 1823 সালে জমিদার রাজ রাজেন্দ্রনাথ এই রাজ রাজেশ্বরী মন্দির নির্মাণ করেন। একটা দেখতে পাচ্ছেন আমার পিছনে সেটা হচ্ছে শিব মন্দির, এটা অনেক পুরনো। এগুলো এত নিখুঁত ছিল যে কাজগুলো এখনো ওই একই রকমই আছে। তিনি এখানে নির্মাণ করেছিলেন পিতলের তৈরি এক বিশাল রাজরাজেশ্বরী দেবীর মূর্তি। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই পিতলের মূর্তি। দুই পাশে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে শিব মন্দির। এখানে অনেক বড় করে পূজা করা হইতো, এখন আর আগের মতো এত বড় পূজা হয় না। এই দেওয়ালগুলোতে এখনো অনেক সুন্দর নকশা করা আছে। এটা দেখতে পাচ্ছেন ভিতরে আর একটা মন্দির আছে, মন্দিরের নাম হচ্ছে দুর্গা মন্দির। বলিহার রাজবাড়ি দেখার জন্য অনেক লোকজন এখানে আসে। আমরা এখন আসছি, এখন কোনো লোকজন নেই, বিকেল হইলে এখানে অনেক লোকজন পাবেন। তোমাদের এখানে রাজবাড়িতে ঘুরতে কেমন লাগে? ভালো লাগে। খেলাধুলা করো? এখানে আমরা পড়ি না, স্কুল করি না। খেলাধুলা করো? এখানে খেলাধুলা করতে আসো? না।
এমনি দেখতে আসো না আমার এই ইয়েতে হাই দিয়ে দাও একটা হাই দিয়ে দাও হাই বলো হাই তুমি বলো হাই এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে নির্মাণ হয়েছে এখানে হচ্ছে পূজা হয় এখানে সব ধরনের অনুষ্ঠান হয় পূজোর সব ধরনের অনুষ্ঠান হয় এখানে দুর্গা পূজা হয় লক্ষ্মী পূজা হয় সরস্বতী পূজা হয় কীর্তন হয় বড় করে আয়োজন করা হয় না হ্যাঁ এখানে তালা লাগানো ছিল ভাইয়া আসলো খোলাই দিছে দেখি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলিহার রাজবাড়ির মন্দির ঘুরে ঘুরে দেখালাম আগামী ভিডিওতে রাজার বাসভবন ঘুরে দেখাবো এখানে যে রাজার বাসভবন আছে সেটা দেখার জন্য যাই চলুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার জন্য দোয়া করবেন